তো ফর্ম ফিল আপ এর তারিখটি পরিবর্তন হয়েছে এবং কি কি পরিবর্তন হয়েছে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। তো সুপ্রিয় সকল ভিউয়ার, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন যে 22 মে 2023 খ্রিস্টাব্দে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা নোটিশ দিয়েছিল যে যারা হচ্ছে 19-20 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্সের 2020 সালের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে, সো তাদের জন্য ফর্ম ফিল আপের একটা নোটিশ দিয়েছিল এবং এই নোটিশটা ছিল এইটা ছিল 22 মেতে এই নোটিশটা দিয়েছিল এবং এটাতে আমাদেরকে বলেছিল যে ফর্ম ফিল আপ অনলাইনে শুরু হবে 24 মে, মানে আজকে থেকে শুরু হবে এবং 15 মে পর্যন্ত শেষ হবে। বাট এই নোটিশটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেঞ্জ করেছে, মানে সংশোধন করেছে, সংশোধন করে নতুন নোটিশ দিয়েছে, সেটা তোমাদেরকে একটু আমি দেখা দিচ্ছি। এই যে নোটিশটা দেখতে পাচ্ছ, এই নোটিশটা হচ্ছে 23 মে 2023-এ। তো এই নোটিশটা হচ্ছে দিয়েছে এবং নতুন তারিখ আমাদেরকে বলে দিছে যে অনলাইনে আবেদনকারী পরীক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারবে, ফর্ম ফিল আপটা করতে পারবে হচ্ছে 30 মে 2023 থেকে 19 জুন 2023 পর্যন্ত। অর্থাৎ আমরা 20 দিন সময় পাচ্ছি, ঠিক আছে, আমরা 20 দিন সময় পাচ্ছি ফর্ম ফিল আপের এবং ফর্ম ফিল আপটি নিশ্চয়ন করবে 20 জুন 2023-এর পর হচ্ছে ফর্ম ফিল আপটি নিশ্চয়ন করবে কলেজ কর্তৃপক্ষ, ঠিক আছে, এবং পে স্লিপ সংগ্রহ বা এগুলা হচ্ছে কলেজের কাজ, কলেজ করবে। তো আমাদের যে ডেটটা চেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে যে 30 মে থেকে 19 জুন পর্যন্ত ফর্ম ফিল আপটা হবে এবং ফর্ম ফিল আপে কত টাকা ফি লাগবে, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2650 টাকা, মানে 2700 থেকে 2900 টাকা নেবে, এটা এখানে বলে দিছে। কিন্তু কলেজে নোটিশ বোর্ড চেক করলে বা কলেজে ডিপার্টমেন্টে তোমরা গেলে শুনতে পাবা বা দেখতে পাবা যে হচ্ছে কলেজে মোট কত টাকা লাগতেছে। সো কলেজে মোট 3 থেকে 4 হাজার টাকা লাগতে পারে, ওকে। এবং সব কিছুই সেম রয়েছে, যে পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতাগুলো কি কি এগুলো রয়েছে, যারা হচ্ছে 19-20 শিক্ষাবর্ষে নিয়মিত এবং প্রাইভেট সকলের জন্যই কিন্তু এই ফর্ম ফিল আপ, ঠিক আছে। এবং আমাদের আগের ইয়ারে যারা 18-19 ছিল, যারা পরীক্ষা ফেল করেছিল বা পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারেনি, তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যারা হচ্ছে ফেল করেছিল বা কোনো বিভাগে সি ডি প্রাপ্ত গ্রেড পেয়েছিল, হ্যাঁ, তারা পরীক্ষা দিতে পারবে। এবং পাঠ্যসূচি অবশ্যই 2017-18 শিক্ষাবর্ষ থেকে বইগুলো আমাদেরকে পড়তে হবে। এবং অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপটি করতে হবে সেটা আমরা একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। তার আগে আমরা দেখব যে আবেদনকারীকে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে, ঠিক আছে, এবং হচ্ছে নিজ দায়িত্বে প্রত্যেকটা সাবজেক্টের কোড এন্ট্রি দিতে হবে, এটা এখানে বারবার করে তারা বলতেছে। তো ফর্ম ফিল আপটি কীভাবে করবেন, তো ফর্ম ফিল আপটি করার জন্য হচ্ছে যে এই গুগলে একটা ব্রাউজারে আসে, এখানে লিখতে হবে NUBD ইনফো, ঠিক আছে, NUBD ইনফো লিখে আমরা সার্চ করব। তো প্রথম ওয়েবসাইটটাতে চলে আসবো, আসার পর দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ, এখানে ক্লিক করে মাস্টার্সে ক্লিক দিব। সো এমন একটি পেজ চলে আসছে, তো এইখান থেকে মূলত দেখতে পাচ্ছ বর্তমানে কার কার ফর্ম ফিল আপটি চলতেছে। দেখো ডিগ্রি দ্বিতীয় বর্ষে ফর্ম ফিল আপ চলতেছে, ওকে, এবং অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপ চলতেছে, শুরুর তারিখ দেখতে পাচ্ছ এবং শেষের তারিখ দেখতে পাচ্ছ, এবং অনার্স চতুর্থ বর্ষের ফর্ম ফিল আপ কিন্তু চলতেছে, বাট আমাদের ফর্ম ফিল আপ চলতেছে না, যার কারণে এখানে আমাদের লিস্টটা কিন্তু নাই। আমাদের লিস্টে থাকতো এইভাবে যে 2020 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা ফর্ম পূরণ, ঠিক আছে, এবং যেই ফর্ম ফিল আপগুলো ক্লোজ হয়ে গেছে, এই যে দেখো এগুলা হচ্ছে ফর্ম পূরণগুলো ক্লোজ হয়ে গেছে। সো আমাদের নামটা যদি থাকতো, সাপোজ এইটাতে যদি আমাদের নামটা থাকতো, তাহলে আমরা অ্যাপ্লাই ফর স্টুডেন্ট এখানে ক্লিক করতাম, দেখতে পাচ্ছ টাইম ওভার, মানে এই ফর্ম ফিল আপটি শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমাদের নাম থাকলে অ্যাপ্লাই ফর স্টুডেন্টে ক্লিক করলে আমাদের সামনে হচ্ছে মূলত এমন আসবে, এখান থেকে স্টুডেন্ট লগ ইনে যাবো, যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা আমরা এখানে সুন্দর করে বসাবো। সাপোজ আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার বসাচ্ছি, বসায় এটা সাবমিট করতেছি, তো যেহেতু আমি মাস্টার্সে সাবমিট করছি, তো এইটা তো অনার্সের তার জন্য দেখাচ্ছে না, যদি আমাদেরটা চালু হয় তখন আমাদেরকে ভিতরে নিয়ে যাবে এবং ভিতরে বিভিন্ন ফর্ম ফিল আপের কাজ রয়েছে, সেগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। তো কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে 30 মেতেই আমি দেখাই দিব ইনশাল্লাহ, আমি নিজে ফর্ম ফিল আপ করে। তারপর আর কী কী লাগবে দেখো,
তারপর আর কোনো কিছু লাগবে না। সো তোমরা এটা জানে রাখো যে হচ্ছে আমাদের ফর্ম ফিল আপটি শুরু হবে 30 মে 2023 থেকে শেষ তারিখ হচ্ছে 19 জুন 2023। তো এটাই ছিল ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।